তো আপনি তুমি তো অবগত হয়েছেন যে এই বামনা উপজেলায় 115টি পরিবার জীর্ণ শূন্য ভাবে, তারা ওই যে জাপানিজ ব্যারাকে সেখানে তারা বসবাস করে রত ছিল। তো আমি যখন আমি তো আসলে সরজমিনে গিয়ে কাজ করি, যখন আমি শীতের ত্রাণ বিতরণ করতে যাই কম্বল, তখন আমি বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি আশ্রয় প্রকল্পকে বিষয়টি অবহিত করি। আশ্রয় প্রকল্প থেকে এই ঘরগুলো বাস্তবায়ন করার জন্য তো আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়, এবং এই ঘরগুলো অনেক নিচু হয় এবং আপনারা জানেন যে বেড়িবাঁধ থেকে প্রায় 10 ফিট নিচে, 10 ফিট নিচে এগুলো থাকার কারণে এগুলো আসলে ওইখানে ঘর করার উপযোগী ছিল, এবং সেখানে আমাদের ওই সেখানে মাটি ভরাটার জন্য আমাদের এখানে 149 মেট্রিক টন সেখানে আমাদের গমের বরাদ্দ দেওয়া হয়েছে। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে এই বরাদ্দটি দেওয়ার জন্য কিছু প্রকল্প বাস্তবায়ন কমিটি থাকে, এবং সেই প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমেই এটি আসলে বাস্তবায়ন করা হয়। তো আমাদের সেই এখানে 3টি প্রকল্প বাস্তবায়ন কমিটি নেওয়া হয়েছিল, জাফরাখালিতে 2টি, এবং আমাদের এই সদর ইউনিয়ন পরিষদ সংলগ্নে 1টি, মোট 3টি। কিন্তু আসলে বাস্তবে দেখা যায় যে আসলে 3টি মানে প্রকল্প নেওয়া হলেও আসলে বাস্তবে কাজ হয়েছে 8 থেকে 10টি জায়গায়, এবং সেখানে নতুন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আপনারা জানেন যে ইতিমধ্যে গরুর বাজারে ওইখানে 15টি আবাসন প্রকল্প, ইউনিয়ন পরিষদের ওইখানে 15টি আবাসন প্রকল্প, এবং পুরাতন বামনা সুলিশঘাটা সংলগ্ন 40টি ঘরের আবাসন প্রকল্প, সেখানে ইতিমধ্যে গৃহ নির্মাণ হয়েছে, আপনার বালু ভরাটের যেটা ই ছিল সেখানে কোনো বরাদ্দ ছিল না। তো আমি সিপিসিদের কে বলেছি যে এখানে যে বরাদ্দ আছে, এই বরাদ্দ দিয়ে আপনারা সেই কাজগুলো বাস্তবায়ন করবেন। তো যেটা ঘটনা ঘটেছিল যে এই বরাদ্দটি যখন আসে, তখন সিপিসিরা এটা কাজ শতভাগ বাস্তবায়ন করে, এবং তারা সেখানে নিয়মে নিয়ম ছিল যে 4 ফিট না 3 ফিট বালু ভরাটের বরাদ্দ এসেছিল 3 ফিট করে, কিন্তু বাস্তবে আসলে বালু ভরাট হয়েছে কোথাও 7 ফিট, কোথাও 10 ফিট, কোথাও 3 ফিট, মানে গড়ে 6 থেকে 7 ফিট বালু ভরাট হয়েছে, অনেক বেশি বালু ভরাট হয়েছে। তো সিপিসিরা বলেছে যে আমাদের স্যার এই যে গমের মূল্য কমে গেছে, আপনি যদি পারেন আমাদেরকে আরো বাড়তি সহযোগিতা দিবেন। তো এখানে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই গমটি যখন সিপিসিদের মাধ্যমে ক্রয় বিক্রি হয়, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তখন আমি ওই যে মানে এখানে সাংবাদিক যে নিসার যিনি রয়েছেন সাগরপুলেরই, তিনি আসলে হঠাৎ করে মানে জোরপূর্বক ঢুকে পড়েন, এবং এই তিনি বলেন যে তিনি নিজেই এই গমটি বিক্রি করে দিবেন, তার সাথে 33 টাকা রেটের চুক্তি হয় প্রকল্প যারা ছিল প্রকল্প সহযোগীদের সাথে। তো সেই অনুযায়ী তারা আপনার হচ্ছে গিয়া 49 লক্ষ টাকা পরিশোধ করার কথা ছিল, কিন্তু কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলো 40 লক্ষ টাকা পরিশোধ করা হয়। তো পরবর্তীতে এই বিষয়টি যখন মানে জানাজানি হয়ে যায়, তখন এলাকার গণ্যমান্য ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের মানে সভাপতিত্বে মানে একটি ই হয় মানে একটি আলোচনা হয়, সেখানে এটি সিদ্ধান্ত হয়েছিল যে হ্যাঁ, সাংবাদিক নেসার যিনি প্রকল্প সভাপতিদের কাছে টাকা 5 লক্ষ টাকা ফেরত দেননি, সে টাকা তিনি ফেরত দিবেন, কিন্তু আসলে তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে তিনি পরিস্থিতি চেয়ে বাধ্য হয়ে 3 লক্ষ টাকা ফেরত দেন, আর বাকি 2 লক্ষ টাকা তিনি ফেরত দেননি। তো এটা হচ্ছে বিষয়, এবং তিনি এছাড়াও এই যে আমাদের এসিল্যান্ড অফিস এবং হচ্ছে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসের কিছু জমি তিনি হচ্ছে গিয়ে অবৈধভাবে দখল থেকেছেন, এবং ওখানে তিনি স্থাপনা নির্মাণ করেছেন, এবং যাতে করে এটি আসলে তার একটা মানে জিম্মায় থেকে, এই জন্য তিনি নিজেই এবার মামলা করেছেন, নিজেই মামলা করেছেন, এবং ইতিমধ্যে আমাদের জিপি সাহেব সেই বিষয়ে সরকারের পক্ষে যাবতীয় তথ্য প্রমাণ পেশ করেছেন মহামান্য আদালতের কাছে। আশা করছি যে মহামান্য আদালতের কাছ থেকে সেই সরকারি জমি উদ্ধার হবে, যে জমিটা নিসার সাহেব মানে বেআইনি ভাবে দখল করেছেন। এছাড়াও তিনি এই যে সাগরকুল পত্রিকার মাধ্যমে এই ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন অফিসে ভয়ভীতি প্রয়োগ করে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করা, এবং হচ্ছে গিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আপনার হচ্ছে গিয়া লিফলেট ছাপায় বিভিন্ন মাহফিলের সময়, সেখানে আমার কাছে অভিযোগ রয়েছে যে তাকে বাধ্য করা হয়েছে তার প্রেস থেকে মানে ই করার জন্য, লিফলেট ছাপানোর জন্য বাধ্য করা হয়েছে। এই বিষয়টি আসলে মানে যেভাবে মিডিয়ার মতো একটি স্বচ্ছ পেশাকে যেভাবে মানে মানে অসম্মান করা হয়েছে, এবং আমি যখন এই বিষয়টি প্রতিবাদ করি, তখন আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মিথ্যা এবং অসত্য নিউজ করা হয়েছে, আমি টাকা আত্মসাৎ করেছি, অথচ আমি কিন্তু সেই টাকা গ্রহণ করার আইনগত কোনো সুযোগ নেই, কেননা এটি প্রকল্প সভাপতিরাই, তাদেরকে আমি ডিও ইস্যু করেছি, প্রকল্প সভাপতিরাই সেখানে সিগনেচার করেছেন, তারাই কাজ বাস্তবায়ন করেছেন, তারাই মানে এই টাকা গ্রহণ করেছেন, এবং সেখানে 5 লক্ষ টাকা বাকি ছিল যেটা তারা পাননি, সেইটি আমি যখন মানে তাকে আইনানুগভাবে বললাম যে আপনি সেই টাকাটি পরিশোধ করে দেন, যেহেতু প্রকল্প সভাপতিরা প্রকল্পের নির্ধারিত কাজের বাইরেও আরো অনেক কাজ করেছেন, কারণ ওই যে বললাম আমি 3টি প্রকল্পের জন্য বালুঘাট এসেছিল, অতিরিক্ত 5টি প্রকল্পের বালুঘাট করা হয়েছে, কিন্তু সাংবাদিক নেশা সহ যারা এই যে পত্রিকা নিউজ করেছে, কোনো সাংবাদিক আমার কাছে আসেননি, অথচ আমার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, আমার কাছে কোনো বক্তব্য, এক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো বক্তব্য নেয়নি, আমার কাছে কোনো বক্তব্য নেওয়া হয়নি, আমার কাছে আসেনি, সরজমিনে ভিজিট করেননি, আমি কিছু জানিও না,
না জেনে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করা হয় এবং আমি যে থানায় জিডি করেছি এবং আমি এটা প্রতিবাদ করেছি। এবং এই বিষয়টি, এই যে আমার বিরুদ্ধে যে মিথ্যা নিউজটি করা হয়েছে, এই বিষয়টি মাইটিভির নলেজে আসার সাথে সাথে মাইটিভি এটি সরজমিনে পরিদর্শন করেছে এবং মাইটিভি টিমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই সবগুলো প্রকল্প স্থানে আমাদের এখানে সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহেব এবং আমাদের সম্মানিত সাংবাদিক আমাদের সুমন গোলদার সাহেব, তারা প্রত্যেকটি স্পটে সরজমিনে ভিজিট করেছেন, আশ্রয়ন প্রকল্পের প্রত্যেকটি কাজের গুণগত মান যথাযথভাবে তারাই যাচাই বাছাই করেছেন এবং তারা আমাকে এসে পার্সোনালি ধন্যবাদ দিয়েছেন, স্যার আপনার কারণে এই কাজগুলো শতভাগ বাস্তবায়ন হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আশ্রয়ন প্রকল্পগুলো যেভাবে আমি বাস্তবায়ন করেছি, ইট ইট তারপরে সিমেন্ট রড বালু প্রত্যেকটা জায়গায় আমি শতভাগ গুণগত মান আমি নিশ্চিত করেছি। সেটি কিভাবে আমি একটু প্রমাণ দিই যে আমাদের টিনের টিন দেওয়ার কথা 36 mm এবং টিনের ওয়েট থাকবে 50 থেকে 52 kg, তো আমি নিজে সেই টিন কিনে আমি র্যান্ডমলি টিনে ওয়েট করেছি এবং সেই টিনে ওয়েট 52 kg পাওয়া গেছে। তারপর ইটের গুণগত মান, এক নম্বর ইট যদি যেটাকে টি টেস্ট বলে, আপনি যদি টি টেস্ট করেন সেই ইট ভাঙবে না। তারপরে এখানে ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হয়েছে, যে ক্রাউন সিমেন্টের একটা ব্যাগ ক্রাউন সিমেন্ট 550 টাকা, যেখানে লোকালি বিভিন্ন আবাসন প্রকল্পে সরকারি আপনি গিয়ে জেনে থাকবেন যে সেখানে অ্যাঙ্কর সিমেন্ট ব্যবহার করে 500 টাকা দামের, কিন্তু আমি সেখানে 550 টাকা দামের ক্রাউন সিমেন্ট ব্যবহার করেছি এবং প্রত্যেকটি ঘরের পিছনে আমার 70 ব্যাগ সিমেন্ট আমার ব্যয় হয়েছে। এবং এটি আপনার কোন মরিচা পড়বে না এবং রডের গুণগত মান একদম ফ্যাক্টরি থেকে সরাসরি অর্ডার করেছে, আমার বাংলাদেশে ছিল তা থেকে রড কেউ এখানে মানে ই না করতে পারে। তো এইভাবে আসলে কাজগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, জনগণ যেভাবে মনিটরিং করছে, আমাদের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা রয়েছেন, টাস্কফোর্স কমিটির আমাদের এখানে সদস্যরা রয়েছেন, সম্মানিত পিএস সাহেব রয়েছেন, তিনি এগুলো প্রতিদিনই এই তার বাড়িতে যাওয়ার পথে তিনি এগুলো মনিটরিং করে থাকেন, আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার রয়েছেন এবং এছাড়াও জনগণ সহ সার্বিকভাবে এই বিষয়টি জনগণের কাছে ব্যাপক প্রশংসনীয় কাজ। এবং আপনারা খুশি হবেন যে আমি যে ঘরে যে কার্ড ব্যবহার করেছি, কার্ডটি সারি রেন্টি কার্ড, এই সারি রেন্টি কার্ড কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয় না, এবং আপনি দেখবেন যে বরগুনা যদি আপনি দেখেন সেখানে চাম্বুল কার্ড ব্যবহার করা হয়েছে, চাম্বুল কার্ড যেখানে নিম্নমানের চাম্বুল কার্ড, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি সারি রেন্টি কার্ড, যাতে করে আসলে প্রত্যেকটি গুণগত মান এবং রিং স্ল্যাব থেকে শুরু করে, রিং স্ল্যাব আমি নিজে মানে এক নম্বর গুণা দিয়ে, মোটা গুণা দিয়ে নিজে বানিয়ে গেছি এবং সেটা এক নম্বর রড মানে এক নম্বর খোয়া বালু এবং সিমেন্ট। আর বালুর ক্ষেত্রে আমি একটু বলি, আমাদের যে বালুটা ব্যবহার করা হয়েছে এই বালুটা ছিল মোটা দানার বালু, যেটা লাল বালু না মানে সাদা বালুর ভিতরে দুটো টাইপ, একটা চিকন বালু আর হচ্ছে মোটা বালু, সেই মোটা বালুর দাম হচ্ছে 40 টাকা ফুট আর চিকন বালুর দাম হচ্ছে 20 টাকা, তা আমি 20 টাকা বেশি আমার এখানে প্রায় 20 লক্ষ টাকার আমার বালু কিনতে হয়েছে, অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে, অতিরিক্ত 10 লক্ষ টাকা ব্যয় হয়েছে বালুতে। এভাবে আমি চেষ্টা করি যাতে সরকারের যে আমাদের যে বরাদ্দ দিয়েছে শতভাগ সেটা এখানে এই মানুষের পিছনে পরিপূর্ণ হয়ে পেয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবে আমি আর্থিক মানে ক্ষতির শিকার হয়েছি বন্যার কারণে, এই ঘূর্ণিঝড় রিমিলের কারণে আমার কোনো কোনো জায়গা থেকে আমার এই যে ডাবল কাজ করতে হয়েছে, বালু নেমে গেছিল, সেই বালুটা আবার পুনরায় আবার আমাকে রিকভার করতে হয়েছে। এবং আপনারা জানেন যে এই কয়েকটি ঘর ঘূর্ণিঝড় রিমিলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, গাছ পড়ে গেছিল, গাছ পড়ে আমার 10টি ঘর ক্ষতিগ্রস্ত হয়, সেই ঘরগুলো আমি পুনরায় নির্মাণ করি, সেই পুনর্নির্মাণও আমার এখানে বেশ 1 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। তারপরও আমি সেটি জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে সার্বিক কাজগুলো সুন্দরভাবে করেছি। তো আমি একটি বিষয়ে বলতে চাই যে যারা আসলে সাংবাদিকতার নামে এই যে সরকারি জমি সাংবাদিক ইউলো জার্নালিস্ট ইউলো সাংবাদিকতা যেটা বলে সেটা যাতে যাতে সরকারি জমি দখল করা, মানুষকে হয়রানি করা, মানুষকে জিম্মি করে তার তার প্রেস থেকে সেখান থেকে পত্রিকা ছাপানো এবং হ্যাঁ এবং হচ্ছে গিয়ে তিনি নিজে কৃষক না এবং নিজে কোনো কৃষকের কাজ করেন, কিন্তু তিনি যে শ্রমিক লীগের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আসলে তার এই যে এবং তার যে পত্রিকা যেটা বের সাগরকুল সেটা আসলে ডেইলি যে মানে ছাপানোর কথা ছিল সেই সংখ্যাটি ছাপায় না, তথ্য ভুল দেওয়া আছে, আমাদের তথ্য গোপন করা হয়েছে এবং এই আমি আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা অপচার করছে, আমার মানসম্মান হানি হয়েছে, আমি এর বিচার দাবি বিচার চাই। তার ওই যে মানে সাগরকুল পত্রিকাকে সামনে রেখে হাইলাইট করে এবং তিনি মিডিয়া কর্মী হিসেবে সে প্রভাব বিস্তার করে, নিজে কৃষক না হয়েও কৃষক সমাজের প্রতিনিধি হিসেবে তিনি একটি হার্ভেস্টার মেশিন সরকারের কাছ থেকে তিনি নিয়েছেন, সেখানে হয়তো কিছু তাকে জামানতের টাকা দিতে হয়েছে এবং পরবর্তীতে তিনি সেই মেশিনটি বিক্রয় করেছেন, যেটা সেটা বিক্রি করেছেন, আসলে তো মানে শর্তে যেটা লেখা ছিল যে আসলে এটি বিক্রি করা যাবে কি যাবে না সে বিষয়ে শর্ত কিছু অস্পষ্টতা রয়েছে, তার কারণে এই বিষয়ে আমি আর ডিটেলসটা বলতে পারছি না, কিন্তু আমি এতটুকু বলতে পারছি তিনি আসলে কৃষক না হয়েও
কৃষক সমাজের প্রতিনিধি কিভাবে সাজলেন এবং কিভাবে নিলেন, এই বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে।